আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন ফারজানা আহসান, আজকে ওকে নিয়ে কিছুক্ষণ কথা বলবো আপনাদের সঙ্গে। কেন ওকে নিয়ে কিছুক্ষণ কথা বলবো, ওকে আগে ওকে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। আমি ওকে নিয়ে এর আগেও একটা কন্টেন্ট করেছি আমার চ্যানেলে। তুফানে শাকিব খানকে যে নয়া লুকে আপনারা দেখছেন, যে ডিফারেন্ট লুকে আপনারা দেখছেন, শাকিব খানের লুক দেখে আপনারা যে মুগ্ধ হয়ে গেছেন, সেই লুকের স্রষ্টা এই ফারজানা আহসান। অর্থাৎ তুফানের কস্টিউম ডিজাইনার ছিলেন ফারজানা আহসান। এখন তুফানের কস্টিউম ডিজাইনারকে নিয়ে এখন কেন এত কথা বলতে হবে, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে ফারজানা আহসানকে নিয়ে কথা বলছি? কথা বলছি তার কারণ আছে। শাকিব খান আজকে মুম্বাইয়ে পৌঁছেছেন, কাল থেকে তার শুটিং শুরু হবে, এবং ফারজানা আহসানের সঙ্গে কথা বলে যে তথ্যটি আমি জানতে পারলাম সেটি হচ্ছে, শাকিব খান এই বিগত 15 দিনে 10 কেজির মতো ওয়েট কমিয়েছেন, মিনিমাম 10 কেজির মতো ওয়েট কমিয়েছেন। ফারজানা আহসান শাকিব খানের জন্য কিছু কস্টিউম বানিয়েছেন বরবাদের জন্য, এবং সেই কস্টিউমগুলো খুবই ট্রেন্ডি কস্টিউম। এই পর্যন্ত যেমন তুফানের কস্টিউমে যেমন এর আগে শাকিব খান কেউ দেখে নাই, বরবাদে যে কস্টিউমগুলো শাকিব খান পরবে এরকম কস্টিউমে এর আগে শাকিব খানকে কোথাও দেখা যায় নাই। রোমান্টিক বয়, একটা রোমান্টিক বয় সবসময় রোম্যান্স যার ভিতরে কাজ করে, তার চলাফেরা সঙ্গে সামঞ্জস্য রেখে তার পোশাকটা কি হতে হবে, এবং সেটা হতে হবে খুবই ট্রেন্ডি, যেটা বহির্বিশ্বে পাশ্চাত্যের সঙ্গে ম্যাচ করে। শাকিব খান বরাবরই ট্রেন্ড ফলো করে, সে চায় যে আজকে আমেরিকাতে যে ড্রেসটা একজন হিরো পরছে সেই ড্রেসটা, সেই কস্টিউমটা সে আজকে বাংলাদেশে তার সিনেমায় ব্যবহার করতে চায়। এক গাদা কস্টিউম, কোনো রেডিমেড কস্টিউম না, কোনো কেনা কস্টিউম না, শাকিব খান বরবাদে যা পরবেন সব কিছু বাংলাদেশ থেকে এই ফারজানা আহসান বানিয়ে নিয়ে গেছেন। অর্থাৎ শাকিব খানকে একেবারেই একটা নতুন লুকে দেখা যাবে বরবাদে, এই লুক কেউ এর আগে শাকিব খানকে দেখে নেয়। ফারজানা আহসান খুব কনফিডেন্ট, সে এই জন্যে কনফিডেন্ট কারণ শাকিব খানের সঙ্গে ফারজানা আহসানের একটা দীর্ঘ সময়ের কাজের সম্পর্ক। শাকিব খানও ফারজানা আহসানের উপরে কনফিডেন্ট কারণ ফারজানা আহসান শাকিব খানকে তুফানে যে লুক এনে দিয়েছে সেই লুক একমাত্র ফারজানা আহসানই করতে পারবে, ওই বিশ্বাসটা শাকিব খানের ফারজানার উপরে আছে। তাই ফারজানাকে সে আবারও বরবাদে শাকিব খানের রেকমেন্ডেশনে, আবারও বলছি শাকিব খানের রেকমেন্ডেশনে ফারজানা আহসান বরবাদে জয়েন করেছে অ্যাজ এ কাস্টিউম ডিজাইনার। মুম্বাইয়ে ফারজানা আহসানের প্রথম কাজ, মুম্বাইয়ে তার প্রথম এক্সপেরিয়েন্স, মুম্বাইয়ের কাজের সঙ্গে বাংলাদেশের কাজের তফাৎটা কোথায়, তাকে আমি স্বভাবগত কারণেই এই প্রশ্নটা করলাম যে তুমি বাংলাদেশ থেকে ওখানে গিয়ে কাজ করছো, এটি তোমার প্রথম কাজ, কলকাতায় এর আগে সে করেছে তুফানের কাজ করেছে, কিন্তু মুম্বাইয়ের মতো একটা শহরে যেখানে সালমান খান শাহরুখ খানরা যেসব সেটে কাজ করে সেই সব টেকনিশিয়ানদের সঙ্গে যখন ফারজানা আহসান কাজ করছে, তখন তাকে আমি প্রশ্নটা করতেই হলো যে পার্থক্যটা কোথায় আসলে। তারা তখন বলল যে আমাদের দেশের এই টেকনিশিয়ানদের সঙ্গে তাদের টেকনিশিয়ানদের পার্থক্যটা হচ্ছে যে তারা লার্জার দ্যান লাইফ ইমাজিন করতে পারে, দেখতে পারে, কল্পনা করতে পারে, অ্যাডপ্ট করতে পারে, এবং সেইটা ক্যামেরায় ফ্রেমের ভিতরে সেটার ইমপ্লিমেন্টেশনটা করতে পারে, যেটা এফডিসির টেকনিশিয়ানদের মধ্যে ঘাটতি আছে। যে জিনিসটা বলিউডের ক্যামেরায় যে জিনিসটা আমরা দেখি, একটা বৃহৎ পরিসর, বৃহৎ ফ্রেম, ফ্রেম ভর্তি অবজেক্টস, সেই জিনিসটা দেখা যাবে বরবাদের ফ্রেমগুলোতে। এবং তাদের কাজের ভেতরে খুবই সিস্টেমেটিক, যার যে কাজ, যেই ডিপার্টমেন্টের যেই কাজ, সে সেই কাজের জন্য একেবারেই ব্যস্ত এবং ন্যস্ত, সে তার কাজটা সম্পূর্ণ 100% প্রায়োরিটি দিয়ে করে, তার কাজের জন্য
সে কারো উপরে ডিপেন্ডেন্ট না, কারো উপরে সে ডিপেন্ডেবল না, তার নিজের কাজটা সে নিজের হাতে নিজে ঠিকঠাক মতো করে। আমাদের এখানে যেমন একটা কাজ, আমি সাপোজ আমার উপর একটা দায়িত্ব দিল, আমি আরেকজনের উপর দায়িত্ব দিলাম, সে আবার আরেকজনের উপর দায়িত্ব দিল, সে আবার আরেকজনের উপর দায়িত্ব দিল, এরকম দায়িত্ব রোলার কোস্টারের মতো চলতে থাকে আমাদের দেশে। হয় সব সেক্টরে যে হয় তা না, সব সিনেমায় যে হয় তা বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়। তো ফারজানা হাসান যে বিষয়টা ফিল করলো এখানে, যে তাদের সেই প্রফেশনালিজমটা আছে, কমিটমেন্টটা আছে। আরো একটা চমৎকার বিষয় যেটা ফারজানা হাসান উপলব্ধি করতে পেরেছে, যে মোস্ট অফ দেম আর সো এডুকেটেড, তারা খুবই এডুকেটেড, তারা সবাই ওয়েল এডুকেটেড, একটা প্রোডাকশন বয় থেকে শুরু করে একজন টেকনিশিয়ানের ক্যামেরা পার্সন যে থার্ড অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যানের, সেও খুব এডুকেটেড। তো যখন একটা এডুকেটেড ছেলে কোনো কাজে ইনভলভ হয়, তখন সে কিন্তু তার কাজের সঙ্গে তার এডুকেশনের এক্সপিরিয়েন্সটা ইনভলভ করে, তখন সেটা কিন্তু আলাদা একটা ব্যাপকতা পায়। সেই জায়গাটা কিন্তু বরবাদের মধ্যে হচ্ছে। এ যাবৎ পর্যন্ত 3 দিনের শুটিং শেষ হয়ে গেছে বরবাদের, এবং সেই 3 দিনের শুটিং খুবই খুবই সিস্টেমেটিক ভাবে হয়েছে, পারফেক্টলি হয়েছে, কোনো শুটিং জটিলতা হয় নাই, শুটিং পোস্টপন্ড হয় নাই, কাজ থেমে থাকে নাই, কাজ পরবর্তীতে করতে হবে ফেসে গেছে, এরকম কোনো ঘটনাই ঘটে নাই। ওই যে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, দিনের শুরুটা দেখলে বোঝা যায় বাকি দিনটা কেমন যাবে। প্রথম 3টা দিন যেহেতু এত সুন্দর গেছে, বাকি কয়েক দিনগুলো এভাবেই কেটে যাবে বরবাদের, এবং পারফেক্টলি বরবাদের শুটিং শেষ হয়ে যাবে। কথা বলছিলাম ফারজানা হাসানকে নিয়ে। ফারজানা হাসানের সঙ্গে আমার আবার কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের। আমার প্রথম সিনেমা প্রামন 2, সেই সিনেমায় আমি তো আসলে নাটক করে অভ্যস্ত, নাটকে অভিনয় করে অভ্যস্ত, নাটকে আমাদের কিন্তু কস্টিউম দেওয়া হয় না, বা সিনেমায় যারা ধরেন যে একটা সিন বা 2টা সিন করে তাদেরকেও কস্টিউম দেওয়া হয় না। কিন্তু আমি যখন প্রামন 2 করতে গেলাম, তখন ফারজানা হাসান আমাকে ফোন দিয়ে বললো যে তোমার এর আগে থেকেই ফারজানা হাসানের সঙ্গে আমার পরিচয়, কারণ এর আগে ফারজানা হাসান শিহাব শাহিনের নাটকে আমি কাজ করতাম, শিহাব শাহিনের নাটকেও সে কিছু ড্রেস কস্টিউমের কাজ করছে, ওর সঙ্গে আমার আসলে বলা যায় যে দীর্ঘদিনের একটা বন্ধুত্ব, আমরা একসঙ্গে আড্ডাবাজি করেছি, অনেক সময় গেছে আমাদের কেটেছে। তো সেই একটা ফ্রেন্ডশিপের জায়গা থেকে ওকে না আমি একেবারে খুব ভালোভাবে চিনি। সে খুবই গুছিয়ে কাজ করে, স্পেসিফিক কাজটা করে, এবং যেটা ফোকাস করে সেটা সে পারফেক্টলি করার চেষ্টা করে। তো তার সঙ্গে আমার সিনেমার কাজের প্রথম যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে পুরামন 2-এ। তো পুরামন 2-এ সে আমাকে একটা ড্রেস দিল, কাবলি 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 ড্রেসের মতো। তো আমি চিন্তা করলাম আমার জন্য ড্রেস, মানে আমি একটা ক্যারেক্টার করছি, 6-7টা সিন থাকবে, এটার জন্য আমার ড্রেস, শুধু একটা ড্রেস না, আমার জন্য কয়েকটা ড্রেস বানানো হয়েছে, কয়েক কালারের এবং আলাদা জুতা আলাদা সব। আমি শুধু আমার এক কাপড়ে আমি গেছি, আর একটা কাপড় নিয়ে আর কিছু কাপড় নিয়ে গেছি মেহেরপুরে, যেগুলো আমি ওখানে এলাকায় পরবো, ওই কাপড় ছাড়া শুটিং এর কোনো কিছুই, শুটিং নিয়ে আমার কোনো প্যারাই ছিল না। আমি যে সেটে যে কি পরবো, আমাকে কোন সিনে কোন ড্রেসটা পরতে হবে, আমাকে কোন ক্যারেক্টার মানে কোন সিকোয়েন্সের সঙ্গে কোন সিকোয়েন্সের যে কন্টিনিউটি ড্রেস থাকে, যে এই ড্রেসটা আবার অমুক সিনে যা পরতে হবে, তখন সেই সিনটা আবার আমাকে ওই দিনই বলে দিত, এই ড্রেসটা অমুক সিন আছে। আবার ওই দিনই ঘুম থেকে ওঠার আগে, ঘুম থেকে উঠে আমি মেকআপ নিতে নিতে আমার সামনে ড্রেস, একেবারে রেডিমেড ড্রেস, ইস্ত্রি করা, আয়রন করা, সুন্দর আমার কাছে একটা সেট, ড্রেসের সেট দিয়ে যেত ফারজানা হাসানের অ্যাসিস্ট্যান্ট। এই হচ্ছে ফারজানা হাসানের কাজের ফরম্যাট। তো সে তার যেহেতু কাজের ফরম্যাট এত সুন্দর, অবভিয়াসলি তার আউটপুটটাও সুন্দর হবে, এবং সে কিন্তু প্রমাণ 2-এ তাকে পেয়েছি, আরও অনেকগুলো কাজে আমি তারে পাইছি। তুফানের পরে সে কিন্তু শাকিব খানের সঙ্গে মোটামুটি ভালোভাবে ট্যাগ হয়ে আছে। এই যে রিসেন্টলি আপনারা দেখছেন যে হার্লেনের যে কয়টা শো হলো, বা বিপিএলের যে কয়টা অ্যাপিয়ারেন্স হলো, বিপিএলের ড্রাফটে, হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের সাইনিং সেরিমনিতে, এই যে কয়টা ক্যামেরার সামনে যে কয়বার শাকিব খান এসছেন, প্রত্যেকবার তার যে পোশাক, সে কি পরবেন, কি পরলে তাকে ভালো লাগবে, সমস্ত কিছু এই ফারজানা হাসানের অ্যাডভাইস এবং তার দেয়া পোশাক শাকিব খান এই কয়দিন ক্যারি করেছে। অর্থাৎ আগামী শাকিব খানকে আমরা দেখতে পাবো
ফারজানা হাসান কিভাবে শাকিব খানকে ড্রেস আপ করাচ্ছে, ফারজানা হাসান কিভাবে শাকিব খানকে সাজাচ্ছে, ফারজানা হাসান কিভাবে শাকিব খানকে পোশাক দিচ্ছে। তো ফারজানা হাসানের কল্পনার ভিত্তিতে আমরা আগামীর ড্রেস আপে, আগামীর কস্টিউমে শাকিব খানকে দেখতে পাবো। শাকিব খান, আমি আগেও বলেছি আপনাদেরকে যে সে বরাবরই চেষ্টা করছে একেবারে ট্রেন্ড ফলো করার জন্য। সো এই যে বরবাদের যে পোশাক ফারজানা হাসান ফিক্স করেছে, ডিজাইন করেছে এবং রেডি করেছে, এই পোশাকের প্যাটার্নটা সম্পূর্ণ সে নেট ঘেটে, মানে আমি যেটা বলতে চাচ্ছি নেট ঘেটে বাইরের দেশের একেবারে ফার্স্ট ওয়ার্ল্ডের কস্টিউমের সঙ্গে একেবারে একটা মিল রেখে সে এই কস্টিউমটা করেছে। এবং এই কস্টিউমটার সঙ্গে বা এই কস্টিউমে শাকিব খানকে এর আগে কোনো সিনেমায় দেখা যায় নাই। সো অবভিয়াসলি শাকিব খানের ফার্স্ট লুক বলেন, বরবাদের শাকিব খানের গান বলেন, শাকিব খানের যে কোনো সিন বলেন, প্রত্যেকটা সিনই হতে চলেছে একটা আলাদা টপিক। এবং প্রত্যেকটা শাকিব খানের প্রত্যেকটা পোশাক নিয়ে বা শাকিব খানের প্রত্যেকটা অ্যাপিয়ারেন্স নিয়ে একটা কন্টেন্ট হওয়ার মতো। তো লেটস সি ফারজানা হাসানের কাজটা বরবাদে সে কতটা শাকিব খানকে এক্সপ্লোর করতে পারে। যেমনটা তুফানে শাকিব খানকে একটা আলাদা অ্যারেনা দিয়ে দিয়েছে, শাকিব খানকে একটা আলাদা এজ দিছে, আলাদা মাত্রা দিছে, বরবাদে ফারজানা হাসান শাকিব খানকে নিয়ে কি নতুন কি করে সেটা দেখবার জন্য অবশ্যই আপনারা যেরকম মুখিয়ে আছেন, আমিও খুবই কৌতূহলী হয়ে, খুবই আবেগপ্রবণ হয়ে অপেক্ষা করছি যে শাকিব খানকে আমরা কোন পোশাকে দেখতে পাবো বরবাদে। তবে একটু হিন্টস দিয়ে রাখি, শাকিব খানকে যেভাবে তুফানে যেভাবে শাকিব খানের বয়সটা অনেক কম লেগেছে, ঠিক বরবাদেও শাকিব খানের এই যে কস্টিউমটা শাকিব খান পরবে, এই কস্টিউমেও বরবাদেও শাকিব খানের বয়সটা অনেক কম মনে হবে। অর্থাৎ তুফানে যেরকম শাকিব খানকে দেখে আমরা অবাক হয়েছি, বরবাদেও শাকিব খানকে দেখে আমাদের অবাক এবং বিস্ময় হওয়ার অনেক কারণ থাকবে।